আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার গ্রামের নাম সবদলি, থানা শেরপুর, জেলা বগুড়া। বাপের নাম শহীদা রাখুন, স্বামীর নাম তুহিন শেখ। আমার নাম মুসাম্মা শেফালি বেগম, ডাক নাম সুপালা বেগম। আমি কছিলাম যে বিদেশে যাব। আমার খুব ইচ্ছা কছে যে আমার ভাইজি বিদেশে যাব। তে কয় যে আছে বিদেশে যাওয়ার ভালো ভালো বিষয় আছে, এক নম্বর বিষয় আছে। এই কথা ফুবুর কাছে কয়েছে, ফুবু আবার নিয়ে এসে আমার দিছে হায়ের কাছে। কখন বারবার করে ফোন দেয়, কয় আসেন তাড়াতাড়ি, আসেন তাড়াতাড়ি, আসেন এক নম্বর বিষয় আছে, তাড়াতাড়ি আসেন, দেওয়া যাবো, সমস্যা নাই। এই কথা কয়, আমি আসলাম আলিবার, আমার মেলা দি বই, পুরান বই দেয়া, এনে ব্যাগটি যাবো, ব্যাগটি যাবো। আগে ওনে সব মিছে কথা, আমার নিয়ে আসা ওই ওই আর ওই আর বউ দেখায় এই যে এটু আর বউয়ের নাম জানে কি, হেলেনা, হেলেনা দেহাই। ওই তেলালা অরবি পুলিশ সালাম কয় যে ব্যাগটি বই দেহা দেহা, এনে ব্যাগটি যাবো। হেলেনা কয় যে এনে ব্যাগটি যাবো, আমি কয়ে যাবো, কয় হ্যাঁ ব্যাগটি যাবো। ওনে সব মিছে কথা, পুরান বহুত দিনের পুরানা বই দেহাই মেয়েছে, দেহে দেহা ধরে নিয়ে এসে বিদেশে পাঠায়। তা আমি কেছি আমার যাইবার পারি, আমার এক নম্বর বিষয় জানে, আমি ভয় হারে দুজনে আমার মাইদ্যের হারে, তাহলে আমি আসবো কেবল ওই দেশ থেকে। ওরা তো দুই বছর ছাড়া তো কিছু দিন বাংলাদেশ ছেড়ে দেবো না, আকার না কিচ্ছু হবো না, ঘুম পড়ে ঘুম পড়ে টিহানি সে পাবেন, হারবে হারবে হাঠানা এটা শাহিন হেলাল কয় যে কি কয়নি, এক নম্বর বিষয় কোনো সমস্যা হবো না, সমস্যা হলে আমার কাছে ফোন করবেন, আমরা সমস্যার সমাধান হতে পারবো, নিয়ে আসার পারবো, কোনো সমস্যা এক মাস দুই মাস বাদে এনে পারবো। তো এই কথা কয় রে আমার নিয়ে এসে বিদেশে আমার সেই নিয়ে গেল, ঢাকা নিয়ে গেল, ঢাকা নিয়ে যা এক মেয়াসে ধুয়ে দিলে মেয়াসে খাওয়া দাওয়ার কষ্ট, আমি কে থাকবো না, বাইর যাবো, আবার বাইরে থাকছিলাম ঢাকা থেকে। আসলে বার কয় যাবো না, না এখনো যাওয়া নেব, সব কৈশা করে যাওয়া নেব, আবার ঢাকা গেছি, ঢাকা যদি অনেক কষ্ট দিচ্ছে, খাওয়া দাওয়ার কষ্ট, পাঁচ হাজার ঘুরছি, এক টেহা দিয়েও খরচ হয়ে যায়, চোর ভাত খিলেন তাও আমার খিলেনে কেউ কষ্ট রেখে নিজের টেহা দিয়ে ঘুরছি, আমার টেহা দিয়ে নিয়ে গেছি অভিগুলে, আমার টেহা দিয়ে আসছি, এক পয়সাও দেয় নেই কে, আর ওখানে টেহা দিয়ে খালি মেডিকেল করেছি, এই আত আছে আমার টেহা দিয়ে যাতায়াত সব করছে, খাওয়া দাওয়া সব আমার টেহা দিয়ে করছি। নিয়ে যাওয়ার পরে আবার কেক কাগজপাতি হওয়া গেল, হওয়া গেলি পরে তারপরে আমি করলাম যে আমার মা আরও অসুখ, অসুখ হলে পর আমি ঢাকা যাই, ঢাকা যা হেরিয়া ঘুরে আসলাম, একবার যা ঘুরে আসলাম, থাকার কষ্ট খাওয়ার কষ্ট ঘুরে আসলাম, ঘুরে এসে আবার ফের গেলাম, আমি জরি না আবার ফের ঘুরে আসলাম, আবার আমি জরি না আবার ফের গেলাম, যা হেরিয়া কেছে যে যা নেব, আবার মার থাইলাম কয়দিন, পাঁচ ছয় দিন সাত দিন থাইলাম, থেকে মার অসুখ কথা শুনে আমি আবার ঘুরে আসলাম, মার চোখ একটা নষ্ট হয়ে গেছে, আমি আইতে একটা বাজে ঘুম থেকে হেলে এই থেকে হেলালে তেন টেহা কান্দে কান্দে টেহা নিয়েছি, দুশো টেহা দিয়েছি, আর আমার আসলে তুবি আসলে এ দিয়ে আইসে বাড়িতে আসলাম, একটা বাজে এসে সেলটা রাঙা আছি, আইসে আমাদের মার অবস্থা খারাপ, আইসে ফুই বিটি করলাম, বিটি যা হয়েছে হয়েছে, আমি আর যাবো না বিদেশে, তো তা বিটি করলো যে যা দেহে নিয়েছে গা অফিগুলোর বই দেহে নিয়েছে গা তেলার বই দেহে নিয়ে গেলাম, নিয়ে তো দেহালাম গা কিছু হবো না, টেহা যাও টেহা দিয়ে ফাটালি চিকিৎসা হলে ভালো হওয়া যাবো, যাও গা। এ কথা করলো আমাকে নিয়ে, আমাকে যাবো না, ওই কথা পরের দিন আবার নিয়েছি, নিয়ে এলাম সিরাগঞ্জ, সিরাগঞ্জ চোখ তুলে দেবো, তাহলে আবার ঘুরে নিয়ে এসে আবার মাক নিয়ে গেলাম বগুড়া, বগুড়া নিয়ে গেছি, পরের দিন বগুড়া নিয়ে গেছি, এখন ফোন দিতে এসে কয়ে আমি বললাম মা আমি বগুড়া আসছি, কনে বল বগুড়া, ওই হেলাল হেলাল কয়ে যে হ্যাঁ বগুড়া গেলেন, ফোন ফোন হোকার মধ্যে ফোন ধরেন না, কোনো হোকার মধ্যে ফোন দিই, বলে সাবধানের কথা কয়, তোমার মায়ের যেবার দরদ আছে, আমার মায়ের দরদ আছে, আমার মা চোখ নষ্ট দিতে মাকছে যাবো না, কার কে যাবে না, যাওয়া নাই না গেলে হবো না, জরিমানা দেওয়া নেবো, জরিমানা কিছু জরিমানা, আমি টেহা বিদেশে টাইম খাচ্ছি, জরিমানা দেওয়া নেবো, তোমরা খেতো তোমরা জরিমানা দিবে, কারণ না যাওয়া নাইব, তাকে যাবো না, মার অসুখ মার চোখ নষ্ট হতে যাওয়া নেব, যা থাকবো যাবো না আমি। এই দেখ অভিগুলা বউ হেলে হয়েছে, অভিগুলোর বউ হচ্ছে কি আমার হেলেনা হচ্ছে কি মা ফোন নিয়ে ফুবুর কাছে গেছে, ফুবুর কাছে গেছে, ফুবুর কাছে কানে দিয়েছে, ফুবুর কাছে যাবো না বললে, হ্যাঁ যাবো না আমি এই হেলালের কাছেও না হচ্ছে যাবো না, অভিগুল কাছে না হচ্ছে যাবো না, আর বইয়ের কাছে না যাবো না, যাবো না যাবো না, তো ভিটার করে কে যাবো না, জোরে বানা দেওয়া নেই বলে সব কাগজপত্র হওয়ার কাছে যা নেব, যা হ্যাঁ যাবো না, তো জাগা জাগা সমস্যা কি, জাগা সব কিছু হওয়া গেছে, আর আমাকে ধরছে কামছে, তখন ধমক দিলে তখন আমার মন কে বলে মাকে আমি বগুড়া থুয়েই অটোর উপর থুয়েই আমি ওই শেরপুর বাস স্ট্যান্ডে থাকছি, ওই হেলান হেলাল ওলো বারবার ফোন দিয়ে দিয়ে বারবার ফোন দিয়ে গাড়ি ঠিক করে দিয়ে আমার টেহে দিয়ে গেছি, যা থাকলাম থাকে যা হুন থেকে আবার হে পাইটে দিল, দিলে কয় একটু ছোয়াল আর ছোটো পরিবার,
যায় গেলাম আর কাজ একটা বাজুটা নেই, ও হাত ইট মিনতেলা তার বা খামচা সিট টেনে দেহায় যে একটা বাজুটা খানব। আমি গেলা টুকা জেলখানার মধ্যে একটু রুম দিয়ে শুচে সেই রুম পাহে পাহে না পানির মধ্যে সান্দে ডুব দিলে রুমের মধ্যে এসে পানি এসে থাকে থাকলে মবি উঠে দেখি গিয়ে একটা বাজু উঠে আর তালা তালা খোলে না। পরে আবার একটা বাজু তালা খুললে বললাম যে ভাত খায় আন দিলে খাইলাম আন খায় ডেলে ডেলে খালি পড়িয়ে পড়িয়ে যাই খেলি কাল একটা বাজুরে ভাত খাওয়া যাবো বাঁচবো বাবা কালাম কালাম আনা এখন মাফি মুশকিল আনা আবার দিমু। পরে আবার হুন থেকে থাকলাম আইতে আবার নিয়ে গেলে সেই আবহাওয়া নিয়ে গেলো আবহাওয়া নিয়ে তো দুই বাড়ি পা দুই বাড়ি এনে যে কাম হরে নিলে তাই আমি দুই বাড়ি কাম হরে না দুই বাড়ি কাম হব না ও হাত বাড়ি কাম হো এ ইতনিন ইতনি বাড়ি কাম আমি হর না দুই বাড়ি কাম হব না দুই বাড়ি কাম হরে আমি জান পাইছ একথা কইলাম আর এখন কয় যে দুই বাড়ি এলাকা টেহা জিয়াদা ফিলুস জিয়াদা ফিলুস সেই জন্য দুই বাড়ি কাম হরে জিয়াদা ফিলুস এক জিয়াদা ফুলুস কে আছে আমি এক বাড়ি ও হাত বাড়ি কাম হবো জিয়াদা ফুলুস তাই কে আছে ও হাত বাড়ি কাম আদরে আমাকে মারলো মালিবারে মারে আর মানে কাম হরে না আমি কান দিছি মানে বাজার নাতি ধরে এই পানি টানি ঢেলে ঢেলে ফেলে দেখুন না এবার আমার বিপদ আছে ইহা ইহা উরত ইহা ভালো ইহা সেমুটের গুঁড়া নিয়ে তো বেড়ে বর্তিছে বলে হয়ে নিয়ে তো বেড়ে ফেলে ফেলে দিয়েছিলাম পরে মারছিল মারে পয় আর সমানে কাক মারে আর সমীর কাছে ফোন আরে পরে সমীর বারবার আবার গেলাম ওর কাছে রিয়াদে রিয়াদি গেল সমীর আবার খাইবে নি ভাত আন দিয়েছে ভাত এনে খাইয়া দা সরা চরা একলে সরা চরা একলে বাবা কালাম কালাম ওক্তি বাড়ি আবার কাশিল জিয়াদা ফেলুস 1000টা বেতন হেজন আবার বোনের মানে কাম হয়ে নিব একথা আবার সমী আবার শুনবার পেল ওই চাটা দিয়ে গাহুয়া দিয়ে খাইবেন না একথা আমার ডাক দিল ডাক দিয়ে শিপালি তালে তাই কাছে বসলাম বসে কাছে কী কী কালাম কালাম বললাম যে রাবি আমার চিকেন দেয় এবার কেতা দিব এবার কেতা মারব ব্লিচ দিয়া আমার ফুটুস মারব মানে গুলি মারব মারিয়ে দিব তেলা আমি আমার কথা না শুনলি বাড়ি বাড়ি কাম হয়ে নেব কথা না শুনলি একথা করলাম দিয়ে আর বয়েক ধরে মারলো মারিয়ে আমাকে নিয়ে যাওয়ার বাইর বাড়াই দিল চার দিন কাম হরছি চার দিন না খাতে কাম হরছি পরে আমি করলাম যে হিনা মাফি আমি হিনা মজুদ আনা এই মাত্তাব পরে আবার মাত্তাবে নিয়ে যা দিল চার দিন বাদে মা অফিসে নিয়ে যা দিল অফিসের মাধ্যমে হিনা থাকলেন 10-15 দিন থেকে আবার হে হায়ালে বেচা দিল হায়ালে বেচা দিল এক সারা দিন সারা রাত নাইটে গেছি নাইটে যা যা হুনে তা থাকলাম থাকে গেলাম হের মাগি তো বেবিটি তো অনেক উঁচালাম বা এই এমন চিৎকার মারে উনি সীতা নেছে আসমান জমি মানে খানা হরেলে দিতেছে এরম চিৎকার মারে আমি তো কাম জানি কাম হরি তারপরও ধরে ধরে এ মারে এই হাতের আঙ্গুল ছিঁড়ে নিয়েছিল হিন মিলে কিন্তু ছিঁড়ে না আমি বাদ খেয়ে নেই কাম দেবে নেই আবার এই যে ইন দিয়ে থাকলাম থাকতে যাচ্ছি 7 মাস জন্য তিন মাস চার মাস গত আছে বিটির গাছ করছি ও বিটি আমাকে ধরে ধরে খালি মারে খালি আসবো কে ভরে কোন দেশে বলো অপুকের কাছে গান অপুর কাছে ফোন হয়েছি চুরি হেরে আমি বাইরে ছানারা যাই দে রাস্তা যাই দে সেই টাঙ্গালে ছানারা দেহা হয় এখন বাইরে এই দেহ বর আমাকে মারে ওই আপনার মতন আর মেলা মহিলা জোর মায়ের খাইতেছে কেন আসলেন আর বেশি বিভাগ দেখবেন এই নিয়ে থানা আছে থানার যাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে থানা বাড়ি গেছি থানা যাবে মনে এবার করলো বলবার আমি বলি ভাই আমি টেহা বাড়ছে খুঁটে আমার কাছে টেহা দিব ওরা জাকাত দেয় 10টা 5টা রে এই জাকাতে টেহা দিয়ে আমার এনে দিবেন টেহার কার্ড এনে দেন বাইর কত কম টেহার শরীরে হয়ে টেহার কার্ড তুলে দিয়ে অফিসে অফিসে ফোন দিছি অফিসের কার্ড আমার কাছে আছি অফিসে ফোন দিছি অফিসে ফোন দিছি ফোন দিয়ে হেরে এই কচি জামা এরম ধরে ধরে মারে কয় যে কাম করেন না বসে থাকেন বসে থাকেন বসে থাকেন আর জিদ ধরে থাকেন আমি টেহাদে বাংলাদেশে এসেছেন জিদ ধরে থেকে আরও বেশি মারছি এমন মারা মারছে যে আমার গাছের ব্যবহার তুলে দিছি এরম মারা মারছে আমার পরে আবার ফের কী করব আবার ফের অফিবুল কাছে টেহা দিল আবার অফিবুল কাছে ফোন দিছি অফিবুল কাছে টেহা টেহা আপনি আপনি টেহা দিয়ে বাংলাদেশে এসেছেন আমার বেড়ার কাছে কথা কান বেড়ার কাছে কথা কান বেড়ার হাতে কথা কছি বেড়ার কাছে ওর ওই হেলাল কয় যে এ কী হারবেন আপনি কথা কান বেশি হইয়া কাম হারেন বসে থাকেন আমি আপনি টেহা দিয়ে বাংলাদেশে এসেছেন আপনি 7 দিন মধ্যে আবার ফেটে দেবেন কোনো নাওজ বলে 100 একবার আমি আবার আবার বাংলাদেশে আবার আসমু তোমাদের কথা মতে এবার এসে ঠকে গেছে আমি কি মরেই যাই যে মারা মারে আমি মরেই কি যাই আমি এবার মাস না না বসে বাংলাদেশে যেমন দেহ তোমরা কি আমার 1 নম্বর 20 জায়গা পেটে দিলে আজ তোমার জীবন হেরে যেতেছে আবার ওখান থেকে সিনিয়ার নিয়ে গেলো একদিন সিনিয়ার নিয়ে তো বৃহস্পতিবার দিন সিনিয়ার গেছি শুক্রবার দিন থেকে শনিবার দিন নাচছি যা দুপুরে যা দিতেছি মুছতেছি আমি খালি এজালে খালে চিকার মেটেছে মেন সেবা তোয়ালেন তাড়াতাড়ি তোয়ালেনে দেরি হয়েছে আমি বাবা
মামা মা ম্যাডাম মাফি কইছে, মামা ম্যাডাম দিয়া দা গিরগি বাবা কইছে, এই জালা কলম দিয়ে আমার দেয় না দিয়ে এমন চর মেরে দিল যে আসমান আসমান উড়ে গেল আমার সোয়াল, আবার বাম হাত দিয়ে এমন চর মেরে দিল বাই মুড়ে দাম আসমান উড়ে যেতে সময় সোয়াল। আমি সে কেয়ার মেরে কান দিয়ে আমি কোনো ব্যাগ টেক নিচে যে করতাম, আমি এ হানি বাংলাদেশে যাম বাংলাদেশ ফেরে দে, বাঙালি হাতে কথা করলো বাঙালি হাতে কথা কলো ফোন ধরে দিয়া আর থানা থেকে একটা সেনা নিয়ে এসো, নিয়ে এসে করলে কয় যে দুদিন আপনি যদি থানার দায়ী হানে আমি 3 মাস থানায় জেল খাটানো বল, জেল খেটে তো বাংলাদেশে যাবো এই কথা আর দিল না। ওরা পরের দিন আবার এই যে এক বাঙালির সাথে কথা কইলে কয় আমরা 16 বছর এখানে থাকি, ওরা ভালো বল কে কি মানে ভালো এর মারা মারে কিসের ভালো আত্মের আঙুল ছিনে দেয় এমন চল মারে, আমার আসমান জমিন চল উড়ে যেতেছে আমার মাথা উড়ে যেতেছে এভাবে চল মারে। আর কয় যে কি আর ইয়া আর কয় যে বারো ভালো মানুষ ভালো না, বেতন দেয় না 4 মাস 5 মাস হওয়াতে বেতন দেয় না, বেতন দেয় না আমি কই বেতন দেয় না, বেতন কোয়া নেই বেতন ছাড়ে বেতন আমার ভাই তুলবে পারে না, যে বেতন কোয়া নেই দিয়ে ছাড়ে তুলার পারে না, এভাবে এলাকা বেতন দিছে বেতন দেয় না, আমার 4 মাসে 3 মাস 4 মাস হওয়াতে বেতন দেয় না, বেতন চালিয়ে ধরে ধরে মারে, বেতন দিলে বয়স থেকে ক্যাটটি মেরে বয়স থেকে যদি বেতন না দিলে আমি কাম হরমো না, আর কাম হরেন না বেতন দিব না কাম হরেন না বুদ্ধি কয়ে দেয়, কাম না হলে আরও ধরে ধরে মারে সমানে। এবার এবার থাকলাম থাকে আবার সেইখিন থেকে হাইলে থেকে নিয়ে হাইলে হাইলে গেলাম, হাইলে যাবো জিতে হয়েছে আমার আসমানের সাথে অলের সাথে আসছে এসে আর চুল ধরে তো এসে এসে আমার মারছে 2 মুড়া মা মাথা এমড়া ঠিক এমড়া এক নিমেলে চুল ধরে আসাম হইলো মাথাম গাছ খুলি উড়ে যেতেছে, আবার এমড়া এক আসার মারলাম গাছ খুলি উড়ে যেতেছে আসমান দিয়ে, আর লাত্তি লাত্তি মেরে মা দাঁড়ানো চলে আমার এবার লাত্তি মেরে দাঁড়া আদি ফেটে দিছে হিন থেকে ফেলে দিছে ফেলে ফেলে দিছে, হিন থেকে আওয়াজ দিল রোজা বেসা রোজা আলার ওরম পলাছিল রোজা ধরে নিয়েছে ওরম মরে মারছে মেরে মেরে আমার জীবন ছেড়ে ধাবার নিয়ে যা হাত পা ফুলে গেল মেরে ফেলে হাত পা ফুলে গেল পা ফুলে ডেঙ্গা রাইটার বাড়ি নেই পুরা থেকে পাহানা যায় আম করে দেয় পাহানা ধরে না ওরা আম করে যায় আম করে দেয় পাহানা করে আসি আকাই রোহে বাংলাদেশ রোহে বাংলাদেশ বাংলাদেশে দিলুই না। আর গেছে না হাঁপার ইয়াদ জিয়ালে গেছিলাম হাথানার থেকে মারের টেলা জিয়ালে গেছিলাম, জিয়ালে থেকে আবার ওজার মধ্যে আবার নিয়ে আসলো, নিয়ে এসে আবার মার কিন্তু বাংলাদেশে যেমন থাকবো না আসার জন্য অনেক চেষ্টা করছি আমি এসের বাড়ি নিয়ে জিয়ালে আসছিলাম সকালে গেছি আসারও তো সময় নিয়ে এসে আবার ফের আবার কাম হয়ে নিয়েছে কাম হয়ে আবার টেহা পয়সা তো দেয়াই নেই ঠিক মতো টেহা পয়সা দেন টেহা চালি তো মার ও জিদ ধরে বসে টেহা জানে কাম হরম না অফিসে ফোন দিই ও অফিস কাছে ফোন দিই কাম হরে না টেহা দিব না কাম হরে না কাম না রবি থাকেন টেহা দিব জিদ ধরে থাকেন আপনি টেহা দা বাংলাদেশে আইসেন আমাকে এরম বুদ্ধি করে দেয় 1-2 নম্বর ভিজা ছাড়িয়ে দিয়ে আমাকে জীবন মেরে দিছে আর দা হাসপাতাল নিয়ে যা পায়ে পা ফুলে ডাঙ্গা ডাঙ্গা আবার রোজা বেসা দিছে রোজালারা মেরে ধরে হাত পা ভেঙে দাঁড়া দুড়ে উদ্দা ভেঙে সঙ্গে দিয়ে আবার হাসপাতাল নিয়েছি এক হাসপাতাল নিয়ে দিই সিন থেকে আবার ওই অ্যাম্বুলেন্স কে আবার হায়ালে হাসপাতাল নিয়েছে হায়ালে হাসপাতাল নিয়ে যা এই যে কয় যে ক্যাপচার গেছে দাঁড়া ক্যাপচার গেছে পাও দুই ক্যাপচার গেছে ডাইন ফায়ের ওয়ার্ড দিছে বাঁ ফায়ের ওয়ার্ড দিয়ে বাঁ ফায়ে দিছে 7-5 ওয়ার্ড দিছে বাঁ ডাইন ফায়ের একটু দিয়ে দা দাঁড়ার মধ্যে দিছে দুড়ি 4-6 দিছে দাঁড়ার মধ্যে দিয়ে দাঁড়া কেটে দাঁড়ার মধ্যে ওয়ার্ড দিছে পায়ে দুটো পায়ের মধ্যে ওয়ার্ড দিকে দিকে দিছে আমারে দুটো পায়ের মধ্যে দুটো পায়ের মধ্যে দিছে এই যে এনে ফার মতন বাইরে নিয়ে আসি এনে ফার মতন বাইরে নিয়ে আসি এনে দুটো এই ডাইন পা ফেতেন দুটো বাইরে হচ্ছে বাহান ফোন মধ্যে আহুনো আহুনো আমার আছে বাহান ফোন মধ্যে 3 আবার এই এই দুটো আনছি এলাকা দাঁড়ার মতন বাইরে নিয়ে আসি দাঁড়ার মধ্যে আহুন আমার 4 আছে দাঁড়ার মধ্যে এটা আনছি ডাইন ফেতেন বাইরে রে জিএ মেডিকেল থেকে জি আর ডাইন ফাইয়ার নাই কে আমার আহুন শরীর অসুস্থ একটাও আমার অভিজ্ঞতা দেওয়া দেয় নাই কে কয় দিমু টিয়া পয়সা কিছু দিমু এ কথা দেয় না ফাঁকি কয় খেলে 9 মাসে লাগছি মাঘ মাসে আছি বাংলাদেশে আবার ওই হাসপাতালে তাকে নিয়ে বাইরে দিলে আমি এটার বেন চলের বেন না কি অবস্থা 2 বিমান পাড়ি দিয়ে বাংলাদেশে এসে ফিরছি ফেরার পর অপিগুলোর কাছে যে বারবার ফোন দিতেছি যে আইসেন আমি কী অবস্থা আইসেন আমি কী অবস্থা আমি চলের ফেন না এটার ফেন দেহা জানালা নজর দেয় দেহা জান কয় আমি এই কামড়ে কামড়ে পুবে গেছি চরে গেছি আমি সময় ফেন আসমো 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 এসে দেহ দেখবেন যাম দেখবে যাম পরে আবার ঘুম থেকে আলো একটু ফোনে কমলো এই যে সেলটারাঙ্গা সাধুদের বাড়ি আমার ফুবু হিগিন আসছি আসার পরে সাধু গাছে পোলাপান গের কি কিছু কয়ে আমি কিছু শাস্তি দিব পরে পরে আবার যে গেছিলো মা হেলাল গেছিলো হেলাল তেলালা অফিকুল গেছিলো আর হেলেনা গেছিলো 3 জন দাঁড় দিয়েছে খালি হাতে এক পয়সাও দেয় নাকি যা খালি আছে যা দেহে হচ্ছে
আজ আমি 16 রুপিয়া নিয়ে উঠতে আমার 1 পয়সা নাই 50,000 টাকা দিয়ে আমি এই রোড গুনে বাইরে নিয়ে আসি 50,000 টাকা দিয়ে রোড গুনে বাইরে নিয়ে আসি আহুনে যে কত হাজার টাকা নেব তার হিসাব আছে এখন মেলা বহুত টাকা নেব তালার মধ্যে আহুন আসে 4 ডো পায়ের মধ্যে আসে না 3 ডো আনে না বাইরে হতে টাকা কনফার্ম টাকা নাই কয়েক বাংলাদেশে আছে টাকা দিয়ে পাইটে দিছি এক টাকা আমার দিয়ে পাইটে হারাম কসম কোরআন নে কসম এর পাম না এক টাকা আমার দিয়ে পাইটে দেনি কি খালি হাতে পাইটে দিছে যে বারে আসলো 4 মাসের টাকা পামু হাসপাতালে চলে 1 মাস 5 মাস আর এক বাসাতে আসিলাম হায়াল আসিলাম সে বাসাতে পাশে 4 মাসের দিছি 2 মাসের টাকা 2 মাসের টাকা মার দিছি অফিসে আসিলাম এক অফিসে 15 দিন আর এক অফিসে 15 দিন মানে 1 মাস আবার প্রথম যে বাড়ি দিছি হে বাড়িতে আসিলাম 15 দিনে এক টাকা তারা দেনেন কে ও আমার সব টাইম আর গেছে আমি টেহা দিতে টেহা সারাই দেব আমি কাম করছি কয় এক নাম্বার বিচে ছাড়িয়ে দিলাম আমি যে বাংলাদেশে টাকা পয়সা না আছে চিকিৎসা এক নজরে তা দেখ পার জানা যে এই লোকটু মরে যেতে না পয়সা আছে নাকি দেহালা চিকিৎসা করি এ পর্যন্ত হে অফিকুল গেল না অফিকুল বেটাও জানা অফিকুল বেটা তো মুখ সেই মুহের মুখ যা কাম্বুল কথা কয় বেশি কয় আপনি গেলেন একটা লোকও পেটে দিলেন আমি গেলাম আমি তো মরে যেতে আমার আমি যে আর দুই একটা মেশাল বাদ দিলে মানে তাহলে কী হইলেন আর আমার কি ঘটা ঘটলেনি আমাকে তো না লোক চাই আমি কোনো আমি তো বাঁচি না আমি তো মরে যেতে আর লোক দিমু হ্যাঁ এক নাম্বার অফিকুল ইসলাম ওর বাপের নাম হলো গা খোশাল মুন্সি আর ছেলের নাম হলো অফিকুল ইসলাম আর বেটার নাম গা হেলাল আর বইয়ের নাম গা হেলেনা এই তিনজন আমার পাইটে দিছে বিদেশে আমি এখন চলে পাইতেছি না আমি গরিব মানুষ আমার স্বামীও আর আমার দেহে না সরে সন্তান কিছু নাই আমি এই সরকারের কাছে একটু আবেদন জানাই আমি কি করে চলবো আমার এখন আমি চলে না ঘুরার পারি না হাঁটার পারি না কোনো কাম কাজ কিছু করে খাই পারি না আমি কীভাবে চলবো এইভাবে আপনার কাছে একটু বিচার চাই একটু আপনার কাছে বিচার চাই কীভাবে চলবো তাই আপনার কাছে আবেদন জানাইলাম তেল হলে বাপের নাম সেল্টে সেল্টে গ্রামে ওর বাপের নাম ওই খোশাল মুন্সি আর ছেলের নাম হলো গা সেল্টে রাঙ্গা আর ছেলের নাম হলো গা অফিকুল ইসলাম বেটার নাম গা হেলাল বইয়ের নাম গা হেলেনা এই তিনজন আমার সর্বনাশ করছে বিদেশ পেটে দিয়ে আজ আমার পায়ের মধ্যে দুটো পায়ের মধ্যে রোয়াড ঢুকে দিছে দেড়ার মধ্যে রোয়াড কেটে দিয়ে রোয়াড ঢুকে দিছে আমি চলতে পারি না আমি থানা মেঘাই উপজেলা সিরাজগঞ্জ এই আর সে লোকের বাড়ি এলাকা চেলটেডাঙ্গা আমি আপনাকে উচিত বিচার চাই সরকারের কাছে আবেদন জানাইলাম আমার এই কীভাবে চলমু